নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নাজিরউদ্দিন জিহাদের 32তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা। এতে সাবেক ছাত্র নেতারা বলেন, গণতন্ত্রের জন্য লড়াই হলেও আওয়ামী লীগ আবারও দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে তা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করার কথা জানান তিনি। আমরা হাজারো লোক প্রাণ দেবো, আমরা গণতন্ত্রকে অবশ্যই আমরা ফিরিয়ে আনবো। আপনারা এখনো সময় আছে, এখনো সময় আছে, বোধোদয় করেন, সেলফ এক্সিট করেন, চলে যান, ক্ষমতা ছাড়েন, আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দেন, সংসদ বিলুপ্ত করেন। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে দ্বিতীয় দফা ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ মুসলিম লীগের সাথে বৈঠক করে বিএনপি। এতে সরকার পতন আন্দোলনের দাবিগুলোর বিষয়ে ঐক্যমত হয়। আগামী দিনে এই দাবিগুলোকে সামনে নিয়ে আমরা যুগপৎ আন্দোলন গড়ে তুলব। এদিকে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি পালনের সময় নিহত নেতাকর্মীদের স্মরণে সারা দেশে শোক শোভাযাত্রা করেছে বিএনপি। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার শেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, নাটোর ও গাইবান্ধা সহ বিভিন্ন জেলা সদরে মিছিল করেছে নেতাকর্মীরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।